অর্থমন্ত্রক ক্রমাগত কৃষকদের আয় বাড়ানোর দিকে নজর দিচ্ছে এই প্রসঙ্গে অর্থমন্ত্রক এখন দেশের পিছিয়ে পড়া জেলাগুলিতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে মন্ত্রকের তরফে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি গ্রামের পাঁচ কিলোমিটার মধ্যে যেন কমপক্ষে একটি ব্যাংক থাকে এর উদ্দেশ্য কৃষকদের সহজে ঋণ প্রদান এবং তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করা এর আগে দেশের প্রতিটি কৃষককে ক্রেডিট কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে ব্যাংকিং সচিব বিবেক যোশীর সভাপতিত্বে জেলার প্রধান জেলা ব্যবস্থাপক এবং রাজ্যস্তরের ব্যাংক কমিটির আহ্বায়কদের পর্যালোচনা সভায় লক্ষ্যযুক্ত আর্থিক অন্তর্ভুক্তি হস্তক্ষেপ কর্মসূচির অধীনে একশো বারোটি অনগ্রসর জেলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছিল আর্থিক অন্তর্ভুক্তি স্কিমগুলির কার্যকারিতা আরও উন্নত করতে পঞ্চায়েতি রাজ সংস্থাগুলির সহায়তা গ্রামে আর্থিক শিক্ষা শিবিরের আয়োজন করার জন্য ব্যাংকগুলিকে আহ্বান জানানো হয়েছিল এর পাশাপাশি ভালো পারফরমেন্সের জন্য জেলা এবং এস এল পিসিগুলিকে পুরস্কারও দেওয়া হবে ব্যাংকিং সচিব বিবেক যোশী দেশে আর্থিক অন্তর্ভুক্তি অভিযানের প্রচারে এসএলপিসি এবং এলটিএম এর প্রচেষ্টায় প্রশংসা করেছেন লক্ষ্য অর্জনে আগামী ছ মাসের মধ্যে নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য তাদের সমন্বয়কদের প্রতি আহ্বান জানান রিপোর্ট আর ই নিউজ